রেহাই পায়নি ভগবানের আপন দেশ। বিপর্যস্ত হিমাচল প্রদেশের সিমলা, মান্ডি ও কুলু, দুর্যোগের ঘনঘটা উত্তরাখণ্ডেও একের পর এক জায়গায় চলছে প্রকৃতির ধ্বংসযজ্ঞ। অসহায় মানুষ। বুধবার রাত থেকে হিমাচল প্রদেশের মান্ডিতে শুরু হয় মেঘ ভাঙা বৃষ্টি, জলের তোরে ভেসে যায় গ্রামের পর গ্রাম, ঘুমের মধ্যে তলিয়ে মৃত্যু হয় অনেকে। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় মান্ডির চৌহার উপত্যকার তেরং গ্রাম। বাড়ি ঘর দোকানপাট ভেসে যায় কুলুতেও। বৃহস্পতিবার রাতে ফের মেঘ ভাঙা বৃষ্টি হয় পধর মহকুমার ঠোলটুখোরে। হিমাচল প্রদেশ সরকার সূত্রে খবর, এখনো পর্যন্ত কয়েকজনের মৃত্যুর খবর মিলেছে, 49 জন নিখোঁজ। জোর কদমে চলছে উদ্ধার কাজ। নিখোঁজ প্রিয়জনদের অপেক্ষায় বসে আছেন আত্মীয় স্বজনরা। বিপর্যয়ের জেরে হিমাচলের বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন পর্যটকরা। আমি ক্যাজুয়ালিটি কি তো রিপোর্টস 4 ডেথ কি হ্যায়, 49 কে করিব মিসিং হ্যায়। কেন্দ্র সে ভি হর প্রকার কি মদদ কা আশ্বাসন মিলা, পার্টি কি তরফ সে ভি হর প্রকার কি মদদ কা আশ্বাসন মিলা। অভি তো পরিস্থিতি ইয়ে হ্যায় কি জো ডেড বডি ডেবরিস মে হ্যায় উনকো কেসা নিকালা যায়। মান্ডির বিজেপি সাংসদ অভিনেত্রী কঙ্গনা রানাউত সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, খুবই দুঃখজনক ও যন্ত্রণাদায়ক ঘটনা, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনার রিপোর্ট নিয়েছেন। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন, বর্ষার সময় যেহেতু এই ভয়ঙ্কর পরিস্থিতি হয়, তাই এমন প্রযুক্তি ব্যবহার করা উচিত যাতে সব রকম বৃষ্টিপাত সম্পর্কে আগাম সতর্কতা দেওয়া যায়। ये बड़ी ही हमारे लिए जो है वो दुख की बात है, शोक की बात है। हमारे प्रधानमंत्री जी ने भी आश्वासन दिया है, उन्होंने खुद पर्सनली सारी चीज का ब्यौरा लिया है और उन्होंने आश्वासन दिया है कि हमें जो रिलीफ फंड है उसमें और मदद की जाएगी। और होम मिनिस्टर जी ने भी हमें आश्वासन दिया है। मैं भी पार्लियामेंट में जो है अलग अलग मिनिस्ट्रीज के पास जाके जो है कोशिश कर रही हूँ कि हमारे हिमाचल को और सहायता मिले। অন্যদিকে বিপর্যয়ের ছবি উত্তরাখণ্ডেও। বুধবার রাতে মেঘভাঙা বৃষ্টি হয় কেদারনাথ, রুদ্রপ্রয়াগ, সোনপ্রয়াগ, গৌরীকুণ্ড সহ বিভিন্ন জায়গায়, যার জেরে ভয়ঙ্কর হয়ে উঠেছে সব নদী, ভেসে গিয়েছে ঘর বাড়ি রাস্তাঘাট। রুদ্রপ্রয়াগে আটকে পড়েছেন বেশ কয়েকজন, তাদের উদ্ধারের কাজ চলছে। উদ্ধার কাজে হেলিকপ্টার নামিয়েছে বায়ুসেনা। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী, নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।